Bismillahirrahmanirrahim. Jaisa Nivedito, Manjur Murshid Projojito, Music Plus. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك خلق صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم والحمد للہ رب العالمین ربی صلی وسلم وبارک علیہ اوپستھت محترم المقام واجب الاحترام ادقارتی جباہی چندنستان راوتادھین ঐতিহ্যবাহী গ্রাম বিশেষ করে রাউলিবাগ অত্র এলাকার সুনামধন্য পরিবার বিশেষ করে মোহাম্মদ নাজিমউদ্দিন সওদাগর মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ হেলালউদ্দিন অত্র পরিবারের ব্যবস্থাপনায় প্রতি বৎসরের ন্যায় এবছর বলিকুল সম্রাট বেলায়েতের সম্রাট শাহ সিদ্ধ পুরুষ ৩৭ বছর বনবাসী শাহ সুফি শাহ আলী রজা প্রকাশ কানুশাহ রহমতুল্লাহ আলীর বার্ষিক ওরুজ শরীফ ও মুরব্বীদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজিম শান নূরানি ইমানি ইরফানি মাহফিলের সদরে মুকাররম সবার সদ্দাবাজন সম্মানিত সভাপতি উপস্থিত অপরাপর উলামায়ে আহলে সুন্নাহ সামিন ইজাম বিশেষ করে পর্দার আড়ালে পর্দানশীন আবেদা সালেহা মস্তুরাত খাওয়াতিম মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুম আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো করোড় শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আকামুল হাকিমিন দয়ার মেহেরবানি করে অন্যান্য কোন ইসলামিক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত না রেখে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জিকির নবীজির দরুদ আল্লাহর মকবুল বলিদের তাস্কারা করে আমাদের বেদামি জিন্দেগিকে যে আল্লাহ দামি করার তৌফিক নসিব করেছেন ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে মন প্রাণ উজাড় করে একবার উচ্চ আওয়াজ শুকর আদায় করি ঝুরু বলুন আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে বেহুদ বেসমার সালাত ও সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবীন হুজুরে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদমাইন শরীফে তারই সাথে সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি সত্যের মাপকাঠি সমস্ত সাহাবায়ে কেরাম তাবেইন তব তাবেইন ইমাই মুস্তাহিদিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বিশেষ করে হযরতে শাহ আলী রজা প্রকাশ কানুশাহ রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করে পবিত্র কালামুল্লাহ শরীফে যে টুকরা আয়াতে করিমার অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি যদি রব্বুল আলামিন দয়া করেন ওই আয়াতের নিরিখে অতি অল্প সময়ে স্বল্প কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে বলার আপনাদেরকে দরজের সহিত আজকের এই আলোচনা শ্রবণ করার তৌফিক দান করুক ঝরো বলি আমি একটু ইমানে আওয়াজ ও দরুদে পাক পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিব এইবার আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করালাম এই আয়াতে আল্লাহ পাক জাল্লা শানহু সমস্ত মানব সম্প্রদায়কে এক আল্লাহর নামে আল্লাহর জিকিরের প্রতি আহ্বান করেছেন উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক আল্লাহ বলেন আয় আমার বান্দারা ইকরা তোমরা পড়ো বিসমি রব্বিকাল্লাযী খালাক যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন
যে আল্লাহ তোমাদেরকে তৈয়ার করে এই পৃথিবীর জমিনে সমস্ত প্রকারের নাজ নিয়ামত দিয়ে জান্নাত জাহান্নাম এই দুই মকানের মাঝখানে সুন্দর তরিকা নিয়ে চলার জন্য হায়াতুন নবীর মাধ্যমে উত্তম আদর্শ মুবারক খুলকিন আদিম দিয়ে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন ওই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ হলো বান্দারা তোমরা সবাই পড়ো ওই আল্লাহর নামে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আমাদের সৃষ্টিকর্তা কে, আরো জোরে বলেন না কে, আমাদেরকে বানিয়েছেন কে, পৃথিবীর জমিনের মালিক কে, যে আল্লাহ গোটা কায়নাতের মালিক ওই আল্লাহর নির্দেশনা হলো এ আমার বান্দারা তোমরা পড়ো আমি আল্লাহর নামে। এখন আমার কথা হলো যে আল্লাহ তার নামে পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন, যে কিতাব পড়ার কথা বলেছেন ওই কিতাব পড়া থেকে ওই কিতাব স্পর্শ করা থেকে আমরা এখন অনেক দূরে সরে গেছি। খবির মনোযোগ, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর নির্দেশ হলো আমাদেরকে পড়তে হবে আল্লাহর নামে, ঠিক কিনা বলেন? যেমন ধরেন আমরা প্রত্যেকটা নেক কাজ আরম্ভ করার আগে বলি বিসমিল্লাহ, কেননা বিসমিল্লাহর বরকত যদি আপনি নিতে পারেন আপনার প্রত্যেকটা কাজ সহজভাবে হয়ে যায়, ঠিক কিনা বলেন? এ কারণে আমার আল্লাহ বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, যা তোমাদেরকে সৃষ্টি করেছে ওই আল্লাহর নামে পড়ো। এখন আমার কথা হলো আমরা ওই কোরআন পড়া থেকে আল্লাহকে চিনব করতে কে, আল্লাহর যে বাণী যেটা মুত্তাকিনদের জন্য একমাত্র হেদায়ত স্বরূপ বলেছেন, যেটা মুমিনদের জন্য শেফা বলেছেন, ওই কোরআনুল করিম তেলাওয়াত ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগের আবির্ভাব, ঠিক কিনা বলো? অথচ আমার ভাইয়েরা আমরা মুসলমানরা ঘুমিয়ে আছি, হিন্দু সনাতন ধর্মের ভাইয়েরা পর্যন্ত আমাদের ইসলাম নিয়ে স্টাডি করে ইসলামের ইতিহাস নিয়ে লেখাপড়া করে এরা জবানে ঘোষণা দিয়েছেন পৃথিবীর জমিনে সমস্ত কিতাব ধ্বংস হতে পারে কিন্তু কোরআনুল করিম এমন একটা গ্রন্থ যেটা কিয়ামত পর্যন্ত এমন কি হাশরের ময়দানেও মুমিনদের কলবে হাফেজে কোরআনদের কলবে আল্লাহ যে কোরআনকে হেফাজত করেছেন সেটা অক্ষয় অবস্থায় থেকে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বে? ঠিক, আমি কি মিথ্যা বললাম? ভালো করে খেয়াল করুন, একজন প্রসিদ্ধ গায়ক যিনি হিন্দু ধর্মের একজন অনুসারী হওয়ার পরেও আমাদের কোরআন নিয়ে স্টাডি করে স্বীকার করেছেন, বিশ্ববাসীকে মেসেজ দিয়েছেন যে কোরআন কোনদিন ধ্বংস হওয়ার নয়। সুবহানাল্লাহ বলবেন না? নাম যার নকুল কুমার বিশ্বাস, বাংলাদেশের একজন প্রখ্যাত গায়ক, অনেক সুন্দর গান করেন, অনেক উপস্থিত বুদ্ধি তার মাথায় আছে, স্টেজ প্রোগ্রামে অনেক মানুষকে সে এভাবে নাচিয়ে ঘুরিয়ে পাগল পাড়া করে দিতে পারে। এই নকুল কুমার বিশ্বাস কোরআনুল করিম নিয়ে এমন একটা সাজ্জান্বিত গান গাইলেন, আজকে গোটা বিশ্বের মুসলমান আমাদের অন্তরটা পাড়া পাড়া হয়ে গেছে, ঠিক কিনা বলো? কেন? আমার ভাইরা খেয়াল করুন, এই নকুল কুমার বিশ্বাস বলে যদি আগুনে দিয়ে পোড়ানো হয়, যদি আগুনে দিয়ে পোড়ানো হয় পৃথিবীর বইয়ের দোকান সব, পৃথিবীর বইয়ের দোকান
তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোর বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, স্যার কি বলছেন জানেননি, কেমনে করবে আগুন দোষ, কেমনে করবে কোরআন দোষ, আগুনে রইতে আজ বিশ্ব মরব অগণিত কোরআন হবে। সুবহানাল্লাহ বলুন না। তারা সাফাই আসমানি গ্রন্থ, তারা সাফাই আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তাই বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে দিয়ে পোড়ানো হয় পৃথিবীর বইয়ের দোকান, সব পৃথিবীর বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সালাতুন ইয়া আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই যে নকুল কুমার বিশ্বাস একজন হিন্দু, সে ইসলামের ইতিহাস নিয়ে স্টাডি করেছে, সেই বলছে পৃথিবীর জমিনে যত আপনার গ্রন্থ রয়েছে একদিন না একদিন এই গ্রন্থগুলো ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর জমিন থেকে নিস্তেজ হয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীম এটা এমন একটা গ্রন্থ যদি সমস্ত পৃথিবীর বইয়ের দোকান এমনকি লাইব্রেরিগুলো আগুন দিয়ে যদি জ্বালিয়ে দেওয়া হয় এরপরেও পৃথিবীর জমিন থেকে কোরআন নির্মূল করা সম্ভব নয়। জোর বলি সুবহানাল্লাহ। কেন? সেই বলছে পৃথিবীর জমিনে যারা কোরআনে হাফেজ আছে, সে বলছে কেমনে করবে কোরআন ধ্বংস, আগুনে রইতে আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। সেই বলছে যদি পৃথিবীর সমস্ত লাইব্রেরি যদি পুড়ে ছাই করে দেওয়া হয়, কিতাব পুড়ে যেতে পারে, বইয়ের পাতা পুড়ে যেতে পারে, সরকার হয়ে যেতে পারে, কিন্তু কোরআনুল করিমের লক্ষ লক্ষ করোড় মুসলমান যাদের কলবের মধ্যে কোরআনুল করিম লুকায়িত আছে, যারা হিফজ করেছে 30 পারা কোরআন, 114টি সূরা, এই মুখস্থ যাদের আছে, ইনারা যখন তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহ বিশ্বের জমিনে এমন এমন আলেম আছে যদি হাফেজ কোরআন তেলাওয়াত করে আর আলেমরা লিখতে থাকবে, এইভাবে সেই পৃথিবীর জমিনে সমস্ত লাইব্রেরি যদিও পুরো দেওয়া হয় এরপরেও হাফেজ কোরআনের মাধ্যমে, আল্লামাদের মাধ্যমে, লিখনের মাধ্যমে এই কোরআন পৃথিবীর জমিনে আবার সৃষ্টি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাই? ঠিক বলেন। আমার ভাইয়েরা, একজন হিন্দু হয়ে কোরআন নিয়ে রিসার্চ করে সে ইসলামের ইতিহাস নিয়ে অনার্স করে, আর আমরা মুসলমান আমাদের কোরআন তেলাওয়াত থেকে অনেক দূরে সরে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার এই বক্তব্য গতানুগতিক নয়, আমি সিদ্ধান্ত নিয়েছি, অনেক ওয়াজ করেছি, তকরির করেছি, অনেক পাবলিসিটি করেছি, কিন্তু আমার বক্তব্যের ধারা যদি একজন মুসলমান যদি কারিয়ে কোরআন না হয়, আমার ওয়াজের দ্বারা যদি একজন বেনামাজি নামাজি না হয়, আমার তকরিরের মাধ্যমে যদি একজন মা বাবার নাফরমান ছেলে মা বাবার খেদমতগার না হয়, একজন সুৎকর যদি সুদ ছেড়ে না দেয়, তাহলে আমার এই বক্তব্যের কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এজন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম এখন সিদ্ধান্ত নিয়েছে, যেমনি ভাবে আমাদের আকীদার গুরুত্ব দিতে হবে, ঠিক তেমনি ভাবে পাশাপাশি আকীদার পাশাপাশি আমলি জিন্দেগি যেন লাভ করতে পারে, আমলের আলোচনাও আমাদের মাহফিলে মিলাদের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা দরকার আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এ কারণে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা ডক্টর সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি, আমাদের
প্রিন্সিপাল হুজুর কেবলার শাহজাদা ইনারা করবেন শুধুমাত্র যাদের অন্তরের মধ্যে মরিচা এসেছে, কলবের মধ্যে মি বিমার এসেছে, আকীদাগত যাদের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, এদেরকে রুহানি চিকিৎসা করবে তারা। আর মাঠ পর যায় ইনশাআল্লাহ মনে মন কতগুলো আলেম আছে, ইনারা শুধু আকীদার ব্যাপারে দলিল আদিল বাতিল বন্দীদের সাথে জিহাদ করবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আবামর জনসাধারণ আছে, এদেরকে ওয়াজ ও নসিহতের মাধ্যমে নামাজের দিকে, কোরআন তেলাওয়াতের দিকে, দৈনন্দিন জীবনে আমার নবীর সুন্নতের দিকে আহ্বান করবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না ঠিক কিনা? এ কারণে খেয়াল করুন, আমরা নবীজির উম্মত, শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে স্যাটিসফাই করেছে একটা মাত্র কারণ, এটা আমাদের তাকাব্বুরি নয়, আমাদের ফখর নয়, আমাদের কোনো অহংকারের বিষয় নয়, আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি আমাদের নবী সাইয়েদুল মুরসালিন বলে, ঠিক কিনা বলেন? যেহেতু আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, সেহেতু আমরা শ্রেষ্ঠ উম্মত। তবে এই শ্রেষ্ঠ উম্মত যদি আপনি দাবি করতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই সৎ কাজের প্রতি মানুষকে আহ্বান, অসৎ কাজে নিষেধ করা থেকে আপনাকে কেউ বারণ করতে পারবে না, ঠিক কিনা বলেন? আপনাকে একদিক দিয়ে ন্যায়ের পক্ষে আন্দোলন করতে হবে, অপর দিক দিয়ে অন্যায়ের বিরুদ্ধে জোর প্রতিবাদ, জিহাদি মনোভাব আপনার অন্তরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এ কারণে আমার ভাইয়ের আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আলোচনা সংক্ষেপ, আল্লাহ বলছেন ইকরা, এ আমার বান্দারা তোমরা পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে ওই আল্লাহর নামে পড়ো। জোর বলি সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা যে আল্লাহর নামে তেলাওয়াতের কথা বলেছেন, পড়ার কথা বলেছেন, জাল্লাকে স্মরণ করতে বলেছেন, ওই আল্লাহ আমাদের কথা, আমাদের ফরিয়াদ, আমাদের রিয়াজত, আমাদের আহ্বান, আমাদের দরখাস্ত আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য যেগুলো সঠিক পন্থা আছে, সমস্ত সঠিক পন্থার মধ্যে এক নাম্বার ওয়ান হলো আমার ভাইয়ারা সহি শুদ্ধভাবে কোরআনুল করিমের তেলাওয়াত, ঠিক কিনা বলেন? আপনার কোরআন তেলাওয়াত যদি সহি না হয়, শুদ্ধ না হয়, আপনার নামাজ শুদ্ধ হবে না, আপনার জানাজা শুদ্ধ হবে না, আপনার কবর জিয়ারত শুদ্ধ হবে না, আপনার চলাফেরা শুদ্ধ হবে না, যতদিন না পর্যন্ত আপনার কোরআনুল করিমের তেলাওয়াত তরতিল অনুযায়ী না হবে, যেটাকে যেভাবে পড়া দরকার সেইভাবে পড়তে না জানবেন, ততদিন পর্যন্ত আপনার ঢাক আল্লাহ শুনবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? এ কারণে আমাদের উচিত এই কোরআনকে মূল্যায়ন করা, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া। কারণ আমার নবী বলছেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাক আল্লাহর নবীর শাহ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, এ আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম উম্মত হলো সে যেই বান্দা নিজে কোরআনুল করিম শিখবে এবং ওই কোরআনুল করিম তার অপর ভাইদেরকে শিক্ষা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করুন, আমার নবীর হাদিস মোবারক মাধ্যমে আমরা জানতে পারলাম পৃথিবীর জমিনে সর্বোত্তম মানুষ হলো সে যেই সহি শুদ্ধভাবে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। যারা কোরআনের টিচার, যারা কোরআনের মুআল্লিম, এরাই হচ্ছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম মানব, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? এ কারণে আমরাও শ্রেষ্ঠ হতে চাই। জোরে বলেন না চাই কিনা? আমরাও যারা শ্রেষ্ঠ মানুষ হতে চায়, আল্লাহর নবীর উম্মতদের মধ্যে যারা নবীজির প্রিয় ভাজন হতে চায়, গৌসে বুকদাদের আশেক হতে চায়, গরিবের আমাদের আশেক হতে চায়, গৌসে ভান্ডারির প্রেমিক হতে চায়, আমার শাহীন শাহে শ্রীকোটের মহাব্বতের পেয়ারা হতে চায়, আমাদের উচিত কোরআনুল করিমের সাথে গভীর সম্পর্ক সৃষ্টি করা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? কেন? কারণ আমার ভাইয়ারা, পৃথিবীর জমিনে যত কিতাব আছে, আপনার জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত আপনার ইন্টিয়ারে হায়াতে
আপনি কোরআনুল করিম ব্যতীত অন্য যত কিতাব আছে সমস্ত কিতাব আপনি পড়তে পারবেন, কিন্তু একটা স্বভাব হবে এটার গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? কিন্তু আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা কোরআনুল করিম তেলাওয়াত করো, আরবি হরফ উচ্চারণ করো, এর মাধ্যমে তোমাদের ফাযায়েল মর্তবা কি জানো? আমি নবী বলছি, শোনো, তোমরা যখন একটা আরবি হরফ উচ্চারণ করো সাথে সাথে আল্লাহ তোমাদেরকে একটা নেকি দান করেন এবং ওই একটা নেকিকে আল্লাহ দশ গুণ বৃদ্ধি করেন, দশ গুণ মর্তবা বাড়িয়ে দেন, ওই দশটা মর্যাদা বাড়ানোর ফলে তোমাদেরকে আল্লাহ এত যে ভালোবাসেন, তোমাদের কথা আল্লাহ শুনেন, আল্লাহ পাক রহমতের নজর দিয়ে তোমাদেরকে দেখেন, তোমাদের প্রত্যেকটা ফরিয়াদ আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। জোর বলি সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ও আমার উম্মত, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বরঞ্চ আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এইভাবে কোন একজন উম্মত যদি আলিফ লাম মিম এই তিনটে হরফ এক একবার উচ্চারণ করে তাহলে তার তিনটা নেকি এটাকে দশ গুণ মর্তবা বাড়ালে আপনার তিন দশে ৩০টা মর্তবা আপনার হয়ে যাবে। জোর বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? শুধু তা না, আশ্চর্য হয়ে যাবেন, আজকে কোন কোরআন তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি? আমার ভাইয়ারা, আমাদের কলবে মরিচ আসার কারণে আজ আমরা কবরের কথা স্মরণ করি না, কোরআনুল করিম তেলাওয়াত করি না, ভালো কাজগুলো আমাদের ভালো লাগে না, মন্দ কাজগুলো আমাদের ভালো লাগে। জোর বলি নাউজুবিল্লাহ, ঠিক না বে? ঠিক, ভালো করে খেয়াল করুন। আমার নবী বলছেন, আয় আমার উম্মত শোনো, লোহার সাথে যখন পানির সংমিশ্রণ হয় ওই লোহার মধ্যে মরিচ আসে, জঙ্গার ধরে ওই লোহার টেকসইটা মজবুতিটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, ওই লোহা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, তার ক্ষমতা কমে যেতে থাকে। ঠিক অনুরূপভাবে মানুষের কলবও এক প্রকারের বেদি, তাদের কলবে তাদের অন্তরে এক প্রকারের ময়লা জন্মায়, ওই ময়লা পরিষ্কার করার কতগুলো কৌশল আছে। জোর বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার সাথে পানির সংমিশ্রণ হলে এই লোহাকে ওই মরিচা থেকে পাক করার সাফ করার একটা ব্যবস্থা আছে, ঠিক অনুরূপভাবে আমাদের কলবও মরিচা হলে এটাকে পরিষ্কার করার কৌশল আছে কি? জোর বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আয় আমার উম্মত শোনো, তোমাদের অন্তরে মরিচা আসলে এই মরিচা পাক করার সাফ করার দুটা পন্থা আছে। একটা পন্থা হলো তোমরা বেশি বেশি কবরের কথা স্মরণ করো, আর অধিক পরিমাণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ৩০ পারা কোরআনুল করিম ফুরকানুল হামিদ এই কোরআনুল করিমের তেলাওয়াত করো। জোর বলি সুবহানাল্লাহ। যারা কোরআনুল করিম তেলাওয়াত করবে এই কোরআনুল করিমের তেলাওয়াতের মাধ্যমে তাদের অন্তরের কালিমাগুলো পরিষ্কার হয়ে যাবে, আর তাদের অন্তর চোখ যখন খুলে যাবে তাদের নামাজ ভালো লাগবে, তাদের আজান ভালো লাগবে, তাদের মিলাদুন্নবী ভালো লাগবে, তাদের উরুস ফাতিহা ভালো লাগবে। যাদের কলবে মরিচা থাকবে এদের আজান ভালো লাগবে না, এদের নামাজ ভালো লাগবে না, কোরআনুল করিমের তেলাওয়াত ভালো লাগবে না, অবৈধ পন্থায় তারা জীবন যাপন করবে, কবরে গেলে তারা কান্না করা ছাড়া আর কোনো ভাই পাবে না। জোর বলি নাউজুবিল্লাহ। এ কারণে আমার ভাইয়েরা খেয়াল করুন, এই কোরআনুল করিম এমন একটা মর্তবাওয়ালা গ্রন্থ, যে কোরআনুল করিম মানুষকে মুক্তি দিতে পারে, যে কোরআনুল করিম জাহান্নামীদেরকে জান্নাতে নিতে পারে। জোর বলি সুবহানাল্লাহ। ইবনে মাজার মধ্যে হাদিসে পাক এসেছে, আমার নবী বলেছেন, যেই সমস্ত মানুষ কোরআনুল করিম তেলাওয়াত করবে, কোরআনুল করিম তেলাওয়াত করতে করতে ওই কোরআনুল করিমতে তারা কণ্ঠস্থ করবে, মুখস্থ করবে, এই মুখস্থ করার পর কোরআনুল করিমে যেগুলোকে হালাল বলেছেন সেগুলোকে হালাল মানবে,
আর যেই যেই কাজকে হারাম বলেছেন ওই কাজকে হারাম মানবে। আমার নবী ঘোষণা দিচ্ছেন যারা কোরআনুল করিম হেফজ করে হালালকে হালাল মানবে হারামকে হারাম মানবে ওই সমস্ত বান্দাদেরকে ময়দানে মাশরে আল্লাহ পাক সুপারিশের দরওয়াজা খুলে দেবেন। জোর বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে এই হাফেজ কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে ইখতিয়ার দেয়া হলো তোমার পরিবার পরিজনদের মধ্যে দশজনের জন্য তোমরা সুপারিশ করতে পারবে। যেই দশজন অলরেডি জাহান্নামী হয়ে গেছে জাহান্নাম ছাড়া তাদের আর কোনো উপায় নাই এই ধরনের একজন হাফেজ কোরআন তাদের পরিবার পরিজনের কাছ থেকে জাহান্নামে যাচ্ছে এই ধরনের দশজন বান্দাকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করুন এই কোরআনুল করিম হিফজ করলে আমাদের লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? অথচ আমার নবী বলছেন যে মুসলমানের অন্তরে কোরআনুল করিমের সামান্য টুকুও নাই ওই মুসলমানের অন্তর ওই ধরনের ঘরের তুল্য যে বিশাল দালান কোটা আছে বিশাল বাড়ি আছে মগর ওই বাড়িতে থাকার মানুষ নেই। একটা বাড়িতে মানুষ না থাকলে একটা ঘরের যে কোনো মূল্য নাই। ঠিক অনুরূপভাবে মুমিন মুসলমান যার কলবে কোরআন নাই কোরআনের জ্ঞান নাই ওই কলবটা মৃত ঘরের সাদৃশ্য বলে আবার নবী ঘোষণা দিয়েছেন উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। এ কারণে আমার ভাইয়ারা আমাদের উচিত আমরা মুসলমান হায়াত পার করিয়ে দিয়েছি আমরা কোরআনুল করিম হিফজ করার সুযোগ পাই নাই কোরআনুল করিম তেলাওয়াতের সুযোগ পাই নাই অন্ততপক্ষে এখন আপনার সুযোগ আছে। এই যে রাউলি বাগ বাইতুল আমান জামে মসজিদ নতুন এবং পুরাতন মসজিদ আছে এই মসজিদে খতিব সাহেব আছেন ইমাম সাহেব আছেন মুয়াজ্জিন সাহেব আছেন এরা ২৪ ঘন্টা ডিউটি করে। আমার ভাইয়েরা আপনি অতীতে শিখতে পারেন নাই আজ থেকে যদি নিয়ত করেন যে আমি ফজরের নামাজ পড়ে কোরআনুল করিমের একটা আয়াত সহি শুদ্ধভাবে শিখব আমি ইমাম সাহেবকে বলবো ও গো হুজুর আমার অতীত জীবন আমি বৃথা কাটিয়েছি কোরআনের কোন এলম আমার সিনার মধ্যে আমি জায়গা করে দিতে পারি নাই আমার অতীতের ভুল থেকে আমি পরিত্রাণ পেতে চাই আমি তওবা করলাম আল্লাহর দরবারে আমি আজ থেকে বিসমিল্লাহ বলে যে আল্লাহ নির্দেশ দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক ওই আল্লাহর নামে কোরআনুল করিম আমি আজ থেকে শিখব। আপনি ফজরের নামাজ পড়ে সূরা ফাতিহা থেকে আমাকে একটা আয়াত শিক্ষা দিন। জোর বলি সুবহানাল্লাহ। মানুষ চাইলে পারে কিনা? জোর বলেন না পারে কিনা? আমার ভাইয়েরা খেয়াল করুন যদি হুজুরের কাছে এসে বলে আমাকে একটা আয়াত আপনি সহি শুদ্ধভাবে পড়িয়ে দিন হুজুর কি বলবে আমি পারবো না? জোর বলেন না বলবে? কোন আলেম বলবে আমি তোমাকে শিক্ষা দিতে পারবো না কোরআনুল করিম শিক্ষা দেওয়া আমার খাস নয় এই ধরনের কোন আলেম তার জবান দিয়ে এই কথা বের করতে পারবে? আর জোর বলেন না পারবে? এজন্য আমাদের সচেতনতার অভাব আমাদের চিন্তা শক্তির অভাব সচেতন না হওয়ার কারণে আজকে আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি। অতএব এখনো সময় আছে আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করুন। এই কোরআনের সাথে আপনি যখন সম্পর্ক করবেন আপনার ইহকালীন শান্তি আখেরাতে নিশ্চিত আপনার মুক্তির গ্যারান্টি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সিদিনা হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বি
যাও খেয়াল করুন খবির মনোযোগ, আমি বুঝাতে চেয়েছিলাম একজন হাফেজ কোরআন সে যদি সচ্চা নিয়তে কোরআনুল করিম হিফজ করে, আল্লাহর ওয়াস্তে যদি এলমে দিন অর্জন করে, ওই হাফেজ কোরআন তার আত্মীয় স্বজন যারা জাহান্নামী হয়ে গেছে, এই ধরনের দশজন জাহান্নামীকে একজন হাফেজ কোরআন তাদেরকে জান্নাতে নিতে পারে। আর একটু জোর বলি না, সুবহানাল্লাহ, ঠিক না বেটি? শুধু তা না, আমার ভাইরা আমার ভক্তি মহব্বত লই যারা আয় আল্লাহর অন্তরত মহব্বত ঘুরি জায়গা দে, যারা আল্লাহর মহব্বতে 30 পারা কোরআনুল করিম তেলাওয়াত করে, যারা সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করে, আয় আল্লাহ ওই সমস্ত আখিরি নবীর উম্মত আলোর উদ্দিও খুশি হয়ে গেলাম। আরে কেন জোরহান না, সুবহানাল্লাহ, তলিল লাভ না ভাব, জোরহান না লাভ না ভাব, খেয়াল করুন অন সুরা ফাতিহা শরীফ তালাবাদ করতে লাগুন দে অনন দেখতে লাগুন, কিন্তু আয় অন দুনিয়া আবার আগে আল্লাহর মহব্বতর বান্দা অলে সুরা ফাতিহা শরীফ তালাবাদ করিলি ইনুরুদ্দি আল্লাহ সন্তুষ্ট হব বলি ঘোষণা দিয়ে দে, অন আয় দুনিয়া আইবার আরো হাজার হাজার বছর আগে ডর গরি ফরন সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ হসবি রবি মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাত। অনাত তো খারাপ লান না কোনো, আর তো রহন না খারাপ লান না, তৈলি খেয়াল করন একবার সুরা ফাতিহা শরীফ তেলাওয়াত করলেন আল্লাহর সন্তুষ্ট করিলেন, একবার সুরা ইয়াসিন শরীফ পাঠ করিলেন অনরে আল্লাহ দশতম কোরআনের সওয়াব দান করল, সুবহানাল্লাহ না কইবেন? এইভাবে মুরব্বিওলার খবরের ভারত যাই সুরা মুলুক শরীফ তেলাওয়াত করি দুইয়া রাত তুলি যে তাল্লার দরবার দোয়া করে দিলাম, আর আত্মীয় স্বজনের খবর আজাব যে তাল্লায় মাফ করে দিল, আর অনর প্রত্যেক করলে লাভ হব না ক্ষতি হইব, আর জোর হন না লাভ হব না ক্ষতি হইব। এতাল্লে খেয়াল করন যদি এই সুরা ফাতিহা ইবে যদি তরতিল সহকারে তেলাওয়াত করন তলি আল্লাহ পাকর রহমত আল্লাহর সন্তুষ্টি, তবে যারা তরতিল সারা এভাবে লাহান জ্বলি ফরিব ইতারা রুদ্দি আল্লাহর আবার লানত হইব, ঠিক কিনা? এই কারণে আর মুসলমান হলর ইমানে দায়িত্ব এক নম্বর মৃদ্ধি, আর 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 ফাসা আর আর ভাতিজা আর আর ভাই বোন আর আর স্ত্রী আর আর পরিবার পরিজন রে এক নম্বর কোরআন তালিমান আগে ভাগে দ্বন্দ্বর হার, ঠিক না বেটি? ইয়ে তো আরা বিয়া কোনে জিয়েন আগে ভাগে দ্বন্দ্বর হার, ইয়ান রে বস্তা বাঁধি মশার তুলি ফাজার বস্তা বস্তা বউ হাঁদুর তুলি গড় বউ দক্ষিণের গার্ডন ফাটাই দিয়ে দি, ঠিক কিনা কো? আর জোর হন না, ঠিক কিনা? বালা করে খেয়াল করন যদি এই কষ্টগান কোরআনের ফিসদি ব্যয় করতেন কদিন ফাইদ হইতো, ঠিক কিনা? আর জোর হন না, ঠিক কিনা? ও কদিন দয়া করতার আর অনরা জান মনে হয় গরি দুনিয়া দাঁড়ি করে যে গুদি, অথচ প্রত্যক্ষ দিন প্রত্যক্ষ সমর প্রত্যক্ষ মুহূর্তর হিসাব আল্লাহর দরবার দন ফরিব, ঠিক কিনা? যে হিসাব আল্লাহর দরবার দন ফরিব
হিসাবিয়ান যদি কোরআন তেলাওয়াত থাকে, হিসাবিয়ান যদি নামাজ বিদ্যুৎ থাকে, হিসাবিয়ান যদি মা বাবার লয় বালা সম্পর্ক থাকে, হিসাবিয়ান যদি লেনদেনের ক্ষেত্রে হালাল ভাবে থাকে, তাহলে আল্লাহও খুশি, নবীও খুশি, সাথে সাথে আল্লাহ এবং রসুলের ওয়ারে আর উম্মতও খুশি। ঠিক না বে? ঠিক। কিন্তু আফসোস, আল্লাহর খুশি করানোর কথা বলি, নবীর উম্মত দাবি করি, নবীর সুন্নত সারি দি, জেল্লে জীবন যাপন করি, আর আবার জান্নাতের আশা করি। ঠিক কিনা? আর জোর হন না, ঠিক কিনা? অথচ খেয়াল করন, পৃথিবীর জমিন উগ্র মোমেন মুসলমানর ইমানি নৈতিক দায়িত্ব হইল দে, আই এক নাম্বার আল্লাহর বান্দা রসুলের উম্মত, তলি আই মুসলমান হিসেবে আত এক নাম্বারত যে আল্লাহ আর সৃষ্টি করগি, আল্লাহ এবারে যথাযথ ভাবে সিননত দরহার আসিল। ঠিক কিনা? যে নবীর কারণে আজ ইয়ারা দুনিয়া ভাই কেই বউ ভাইউন, কেই দন ভাইউন, কেউ ইজ্জত পাইউন, এইভাবে ধন সম্পদ পাইউন, ব্যাকিন ফাদি খারুসিলাই, যে নবীর সিলাই ভাই নবী বের কদিন মহব্বত গড়া ফরিব, নবী বের ক্যান করি মারণ ফরিব, এই আদপান শিক্ষা লাভ করন, আর এক নাম্বার দায়িত্ব আসিল। ঠিক কিনা? অথচ নবীর শিক্ষা সারি নবীর আদর্শ বাদ দি, যেন মনে হয় গরি দুনিয়াদারি গরি দি, একবার খেয়াল করিগন না, অনর আর যেতে খবর বুতুর দাফন করিব, এত জোর অলুগ্য দোয়া ভরে দে, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। ঠিক কিনা? যে নবীর মিল্লাত অনরে আরে সুপর্দ করিব, অনরে আরে যে নবীর উম্মত হিসেবে নবীর দলত অনরে আরে আমানত দিব, অনে ওই নবীর সুন্নত জীবনত হওয়ার আদায় করিগুন, একবার যদি অতীত জীবন লই গবেষণা করন, হানন সারা সগুর পানি টেঙত ফেলন সারা, দ্বিতীয় কোন রাস্তা না। ঠিক না বে? ঠিক। আর জোর হন না, ঠিক কিনা? এতের লাই খেয়াল করন, প্রত্যেক কান শূন্য থেকে দিন ফালন গজ্জ মিয়ান্ন, এক এক কান মাহফিলত্ব, এক এক কান শূন্য তো যদি শিক্ষা লাভ করে দিয়ে হয়, এক এক কান মাহফিলত এক এক কান আদব যদি আর গ্রহণ করতাম দই, তলি রৌলি বাগ বাই তুলামান জামে মসজিদ, এই মসজিদ এক কান রম্য দুই আন রম্য, আজিয়া ফোর সহজুরি মসজিদ বাইন্ত দই, এর পর মসজিদ জাগানো তো। ঠিক না বে? ঠিক। আর জোরহানা, ঠিক কিনা? খেয়াল করন, আর সমাজত কমস কম একশো জন পরিবার আছে না নাই, একশো ঘরত যদি পাঁচজন গড়িও তাহে পাঁচশো জন মানুষ আছে না নাই, তৈলি খেয়াল করন, এক কান গরতন পাঁচশো মানুষ যদি মুসল্লি হইতো দয়, এ রাউলি বাগ বাই তোলামান জামে মসজিদ, একবার খেয়াল করন, প্রত্যেক ভক্ত নামাজত কমস কম পাঁচশো মুসল্লি হইতো। ঠিক কিনা? এলে মসজিদ আজিয়া মসজিদ ফজর নামাজত বহুত সময় বিভিন্ন দাওয়াতের ক্ষেত্রে আলি দেখা যায় হয়তো তিনজন নলি পাঁচজন বেশি মৃদ্ধি সাতজন। ঠিক কিনা? তার মানে আর ইমান এত দুর্বল সে, আর আর আদর্শ এত খারাপ যে ইয়ান বাসায় প্রকাশ করানোর মত নাই। ঠিক না বে? ঠিক। অদর্শ দৈনিক মুসলমান আলাল্লাই যে পাঁচ ভক্ত নামাজ আল্লাহ ফরজ গজ্জি, এন দিল্লে পাঁচ ভক্ত নামাজের হিসাব অনত্য নাত সর্বপ্রথম লোভদে, আজ এল্লা নামাজ আর অনরাব্যাকনে সারি, যেন মনে হয় এঙ্গরি আজ এ সমাজ তালে তালে ইহুদি খ্রিস্টান নাসারা তালে তালে সলিদ দি, অথচ আর নবীর আদর্শ মোবারক গ্রহণ করি ইহুদি নাসারা পর্যন্ত মুসলমান বনে গিয়ে। ঠিক না বে? ঠিক। আর জোর হন না, ঠিক কিনা? কিন্তু আফসোস, আজ আর ইহুদি নাসারা রে ফলো করির ইতার আদর্শ আর গ্রহণ করির, একসময় দাহাকি দি ইহুদি নাসারা এভাবে যারা
নবীর দুশ্মন আছিল, ইসলামের কোন দুশ্মন আছিল, ইতার আর নবীর আদর্শ গ্রহণ করিবি কোন মুসলমান বন্য ঠিক কিনা হো? আর আজ ইয়ারা ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ লাভ করানোর ফলেও আদর্শ ব্যক্তির আরা মিসগাইড হইনি, আজি অবস্থান কালচারর পশ্চিমের সংস্কৃতি গ্রহণ করি, আজি আরা দিন ধর্ম মাঝহাব মিল্লাত উত্তন বহুত দূর সরি গেই ঠিক কিনা হো? আল্লাহ আরা ব্যাকুনের হেফাজত করক। আরেকখান জোরহন না আমিন সালাতুনে আর রাসূলুল্লাহ সালামুন ইয়াবি আজিদ মিলা দুন নবীর মাহফিল চলতেছে, আজিদ মিলা দুন নবীর মাহফিল চলতেছে, আনন্দ লাশে সারা জগৎ ভরেছে, আজিদ মিলা দুন নবীর মাহফিল চলতেছে। 37 বছর বনবাস, খড়ে হানা খড়ে ফিনে হন হব, 12 বছর আপন গরত মশুর ভিতর শুধু আল্লাহ 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 গড়ি গড়ি খোদার ফেবেল লাই নবীর রাজি করি বেল্লাই জিবে 12 বছর অনর এক কান মশুরি ভিতর খাড়াই নে, আবার সামান্য ফুর ফটিয়ার পূর্বে ভারত দাঁড়াই নে, অনর ভারত তো অনুমতি লই ন ভার দেই ফুসল লই তোয়ার উদ্যায় অবস্থান গজ্য অনুমতি আছে না, দাহা দাদ্দে ফাহারর কোন আওয়াজ নাই, এন্ডিল্লে সমাস ওয়ান একটা গতি এই তেক্কি দে এড হজরতে কেয়ামত দিন আউলিয়া ইবের গুস্তাদ জাইন অনুমতি লই জনর ঘরে দাহা দাদ্দ এন্ডিল্লে ফাহার জলত আরো 12 যখন 24 বছর সবর করিনে খোদার খোদায় জগতর যত নিয়ামত আছে এগিল লাভ করিনে আল্লাহর বনি বন্নি দে কোন ব্যাক কোন নামাজি আসিল না বে নামাজি আসিল আওয়াজ করে হম পড়িব হযরতে কানসা রহমাতুল্লাহ আলাই আজি হযরতে শাহ আলী রাজার আর আর ব্যাক কোন ওরস পাকত এসি ঠিক না বে ঠিক আর জোর হন না ঠিক কি না এই কানসাই বে নামাজি আসিল না বে নামাজি আসিল ইবে মা বাবার খেদমতগার আসিল না মা বাবার লো বিয়া দিবি গজ্জি ইবের মুকুট দাড়ি আসিল না নহসিল তো আয় যদি হযরতে শাহ আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাইহির ভালোবাসি দিও অনুগ্য মানুষ উগ্য মানুষের ভালোবাসে ইয়ানোর দলিল কি প্র্যাকটিক্যালি আই ইবের ভালোবাসি কি মানে ইবে জিয়ান জিয়ান পছন্দ করে ইয়ান ইয়ান ইবের লয় করন নান কামনা করন নান একত্রতা পোষণ করন নান ইয়ানোর নাম অলুদে ভালোবাসা ঠিক কিনা আরো জোর হন না ঠিক কিনা অথবা ভালোবাসার অপর নাম হলো দে নিজুরে আরো জন ইচ্ছেন মিদ্দি সফেদন যে এবার আয় ভালোবাসছি ইবের মনে জেললে জেললে হয় আয় এল্লে করে চললুম দে ইবে জ্যান করে আল্লাহর রাজি করছি আয় এই ফতত এইভাবে চলি আল্লাহর রাজি করছুম ইয়ান এনা ভালোবাসা ঠিক কিনা এখন জিবে 36 বছর হারা ফিরে সারি শুধু আল্লাহ ভাইবেল্লাই নিজ জীবন নান বলে দি আল্লাহর বলি বন্নি এতাল্লাই ইবের ফাত সিনা যুগ দজ্জ দে এই সিনা যুগ রে এক কুবদ্দু দি দে এই ফরে খোরা উস্কান নগর তুন সিনা যুগ এন ভাবে গি দে এজুয়াত ফজ্জি নে আর জোর হান না ফজ্জি নে এই যে সুর হাড়া হন হাড়া আছে না নাই জোর হান না আছে না নাই নারকুল গাছ নারকুল সোয়ারি গাছ সোয়ারি রাহান না কিন্তু কানো সার এলাকাত সরহাড়া এন দূরে দূরে দে তোয়ালিও ভাড়া যান না আর জোর হন না তোয়ালিও ভাড়া যান না খেয়া হারন ইবে নিজ জীবন নাম আল্লাহর কদমত উৎসর্গ করি নবীর প্রেমত দিবানা বনি ইবে আল্লাহ জেললে হই এল্লে কর কি দেই আল্লাহ ইবে জেললে জেললে পছন্দ করছি আল্লাহ ইবে এল্লে করি দান করছি জোর হন না সুবহানাল্লাহ ঠিক না বে ঠিক এত লাই আল্লাহর মকবুল বলি অলে আত্মলনার ওয়ার ওয়ারে আল্লাহ পাকে কবুল করছি আয়াত ধরে অনেল একদিন 24 ঘন্টা ডাকিল খবর জোর হন না আছে না খেয়া আই অনে আর বাসি দায় দিব খাইবেন লাই আর যারা দুনিয়াদারি গরির
আর যারা সমাজত আজে নেতৃত্ব দিল, আর যারা কর্তৃত্ব করিল, আর যারা সমাজর আইন কানুন নিয়ন্ত্রণ করিল, একবার খেয়াল করন আর হারা হেদি বাসিতাই বেললি কি উল্লাই, আর জোর হন না কি উল্লাই, খানা হেদি বাসিতা কি বেললাই। কিন্তু আল্লাহর বলি জোন মকবুল, আল্লাহর বলি জোন হাকিকতন বলি, ইতারা খানা হাইয়েতে বাসিতা বেললেন বরঞ্চ ইতারা খানা না হাইলি দুর্বল যাবু গই, তো আল্লাহর ডাহানোর মতো করে ডাহিন্ন মারিব, নামাজ এল্লে করে বরণ করিব, এল্লে করে ফরিন্ন মারিব, এত লাই ইতারা খানা হাই দে হনুর হম বাসিতাকে এনে আল্লাহ জিকির করে বেললাই, নবীর রাজি করে বেললাই জোরহন সুবহান আল্লাহ। আর আর আনারা উদুন্নান খাই এ হেলম দেলম বললাম বেট ফেড় হাত দেবে আর লই হতাইলে ঠিক কিনা হো, আর জোর হন না ঠিক কিনা, কিন্তু দালত দে আল্লাহর মকবুল বলি যারা ইতারা হানা হাই দে আল্লাহর এবাদত লই আই আই একজন অনে হানা হাই দি শুধু দুনিয়াদারি করি বেললাই ঠিক না বে ঠিক, ইতারা হানা হাই দে এবাদত নিয়তে হানা হাতে বিসমিল্লাহ খাইন আলহামদুলিল্লাহ, কিন্তু আর হাইবে নাকি বিসমিল্লাহ নেই হানোর পর আলহামদুলিল্লাহ। ও গো কামলি ভালাম তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ভালা এ আওয়াজই ফদ্দার উদ্দিও নজার মদিনা কেন দেবে কেন ডর করে খন না, ও গো কামলি ভালা আরো জোরে, ও গো কামলি ভালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ভালা তোমারি জন্নে জগত উজালা, কামলি ভালা তুমি মদিনা ভালা, ও গো কামলি ভালা তুমি প্রাণের নবী তুমি দেনের ছবি, তুমি প্রাণের নবী তুমি দেনের ছবি, তুমি যে নূরে মুজাসসাম সাল্লি আলা কামলি ওয়ালা, আর জোরে কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সাড়া, তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সাড়া, স্বপ্নে দেখা দাও নূরিওয়ালা কামলি ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা আশিক গণের বাসনা আল্লাহ কবুল করোনা, মোদের একটি আরাধনা আল্লাহ কবুল করোনা, ইউসুফ নূরের বাসনা নবী কবুল করোনা, দেখলে রাও ঝাঁকানা তো করবে না কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি তোমারি জন্নে জগত উজালা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন, এতক্ষণ যাবত যা আলোচনা হয়েছে ওই আলোচনা মোতাবেক আমাদের প্রত্যেককে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন আমিন। এই মাহফিল শেষ পর্যন্ত আল্লাহ সুশৃঙ্খলভাবে সম্পাদন করার তৌফিক নসিব করুক আমিন, মাহফিলের বাকি আঞ্জামগুলো সুন্দরভাবে দেওয়ার তৌফিক দান করুক আমিন।
وما علينا الا البلاغ واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته.